আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম টমেটোর ফলন সম্পর্কে। তখন আমাদের কেবলমাত্র ফুল থেকে ফলগুলো সেট আপ হয়েছিল, কিন্তু ফল বড় হয়েছিল না, এই জন্য অনেক গাছে ফলের পরিমাণ কম দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ আমাদের টমেটোগুলোর একটা গাছে 30 থেকে 35 পিস টমেটো এখানে রয়েছে, এবং একটি টমেটোর ওজন 100-120 গ্রাম মতো। এই টমেটোগুলো প্রতিটি গাছে 2 থেকে 3 কেজি মতো টমেটো ধরে আছে। অ্যাভারেজ আমরা 2.5 কেজি টমেটো ধরে আছে বলতে পারি। এবং এই টমেটোগুলোর আর মাত্র 3 দিনের মধ্যে পাকা শুরু করবে। 2 বছর আগে আমরা এই গাছটা রোপণ করছিলাম, তখন মানে এই জাতের টমেটো গাছ রোপণ করছিলাম, তখন আমরা এক গাছ থেকে 10 থেকে 12 কেজি টমেটো পেয়েছি। কিন্তু এটা কখন পেয়েছি, এই সিজন মানে আপনারা যে গাছটা দেখতেছেন, এই টমেটোটা সংগ্রহ করার পরে এই গাছের সমস্ত পাতা কেটে দেওয়া হয়, এবং এই পাতাগুলো কেটে দেওয়ার পরে ভিটামিন জাতীয় এবং একটু পেস্টিসাইড স্প্রে করতে হয়। তারপরে এখান থেকে যে নতুন কুশিটা বের হয়, এটা স্বাভাবিক একটা গাছ বের হয়। এই গাছের 5 থেকে 4 কেজি ফল দিয়ে থাকে। তবে এই গাছটা যদি আপনারা অক্টোবরের মাসে রোপণ করেন, তাহলে এটা আপনার এপ্রিল পর্যন্ত ফল দেয়। এই জন্য বলে রাখি, এই গাছের 8 মাস এরা বেঁচে থাকে। অর্থাৎ গাছের দ্বিতীয় ধাপে আমাদের যে প্রোডাকশন প্রথম ধাপে হবে, তার চেয়ে দ্বিতীয় ধাপে দ্বিগুণ প্রোডাকশন হয়ে থাকে। আপনারা যারা টমেটো চাষাবাদ করেন বা এই টমেটোর জাত সম্পর্কে জানেন না, তারা প্রথম প্রোডাকশন নেওয়ার পরে টমেটো গাছগুলো কেটে ফেলেন। কিন্তু এর মূলত আমি 2 বার ট্রায়াল করছিলাম। ট্রায়ালে এটাই হয় যে আপনাদের যে কুশি আছে, দুই একটা কুশি থাকে, এই কুশিটা রেখে দিলেই আবার নতুন স্বাভাবিক গাছ হয়, নতুন করে পাতা বের হয়। এটা ছিল আমাদের টমেটোর বর্তমান অবস্থা। ধন্যবাদ, খুব শীঘ্রই আপনাদের আমরা টমেটো সংগ্রহ সময় কী কী সতর্কতা অবলম্বন করে থাকি, এটা সম্পর্কে আপনাদের দেখাবো, এবং আমরা কীভাবে টমেটোগুলো হারভেস্ট করে থাকি, আমরা প্যাকিং করে থাকি, এটা আপনাদের দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।